আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটি দেখার আগে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেল এ টু জেড অনলাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিন, যেন আমি নেক্সট যে কোনো স্কলারশিপ রিলেটেড, জব রিলেটেড ভিডিও আপলোড করি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের ভাইদের মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে। তো আজকে আমি আলোচনা করতে চলেছি যে কীভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এবং কীভাবে কলেজে ভর্তি হতে হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তার সঙ্গে আরও আলোচনা করব যে স্কুলে কবে থেকে মার্কশিট দিবে, মার্কশিট নিতে কাকে যেতে হবে এবং কীভাবে কী কী নিয়ে যেতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব আমরা। তো দেখে নেওয়া যাক খবরটা। তো এখানে দেখতে পাচ্ছেন একাদশে ভর্তি আগস্ট জুড়ে, কলেজে ভর্তি অনলাইনে। আর সকালেই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে ঠাঁই নিয়েছে 84 জন পড়ুয়া। এবার পালা তাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার। একই সঙ্গে আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে সেখানে এবছর প্রকাশিত হবে না কোনো মেধা তালিকা, কারণ এবছর কোভিডের আবহাওয়ায় উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা নেওয়া যায়নি। সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়ে যাবে বিভিন্ন কলেজে ভর্তির চেষ্টা। তো বন্ধুরা, যখনই এইচএসের রেজাল্ট দিবে, আমরা সমস্ত রকম স্কলারশিপ এবং কোথায় কোন কলেজে আপনারা ভর্তি হতে পারবেন, কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত তথ্য আমরা এই চ্যানেলে দিয়ে দেবো। তো তাই জন্য প্রত্যেকবারে নেই, এবারও একটা ছোট্টো রিকোয়েস্ট, আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিন, যাতে নেক্সট যে কোনো আপডেটেড ভিডিও, স্কলারশিপ ভিডিও আমরা পাবলিশ করি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো দেখে নেওয়া যাক আরও কী কী আছে। আর এই দুই ক্ষেত্রেই এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হলেও আজ মার্কশিট হাতে পাচ্ছেন না পড়ুয়ারা। তো বন্ধুরা, আজকে অবশ্যই আপনারা মার্কশিট হাতে পাননি, রেজাল্ট তো চেক করেই নিয়েছেন। তারপরে আছে এরকমভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুক্রবারের ফল প্রকাশিত হলেও সেদিন মার্কশিট হাতে পাবে না পড়ুয়ারা। আবার দুটি পরীক্ষার ক্ষেত্রে এবার মার্কশিট তুলে দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে নিয়মের। তো আপনারা কীভাবে মার্কশিট পাবেন, কাকে যেতে হবে স্কুলে, কী কী নিয়ে যেতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্য তুলে ধরবো আমরা। তো কোভিড আবহাওয়ায় কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্কুলে আসতে হবে না মার্কশিট সংগ্রহের জন্য, পরিবর্তে আসতে হবে পরীক্ষার্থীদের অভিভাবকদের। তো আপনাদেরকে মানে যেই ভাইরা এবার মাধ্যমিক পরীক্ষা দিল এবং এইচএস পরীক্ষা দিবে, তাদেরকে স্কুলে যেতে হবে না, তার পরিবর্তে তাদের গার্জেন গেলেই হবে। সঙ্গে কী নিয়ে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই দুটো নিয়ে গেলেই মার্কশিট আপনারা পেয়ে যাবেন। তা দেখিয়ে অভিভাবকরা তুলে নেবে পরীক্ষার্থীদের মার্কশিট। জানা গিয়েছে আগামী 22 জুলাই থেকে স্কুলে স্কুলে মিলবে মাধ্যমিকের মার্কশিট। তো কবে থেকে পাওয়া যাবে, 22 জুলাই থেকে স্কুলে স্কুলে মিলবে মাধ্যমিকের মার্কশিট। তো আপনারা সেই ডেটেই যাওয়ার চেষ্টা করবেন। ওই দিন থেকেই স্কুলে পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটও, সেদিন থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিটও পাওয়া যাবে। আগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। পুরো মাস ধরেই চলবে সেই প্রক্রিয়া। তো পুরো মাস ধরেই চলবে, আগস্ট থেকে স্টার্ট হবে, পুরো মাস ধরেই চলবে সেই ভর্তির প্রক্রিয়া। তো আমরা দেখে নেবো কীভাবে ইলেভেনে ভর্তির এবার নিয়ম কী কী চেঞ্জ করেছে, সেটা একটু বিস্তারিত আমরা দেখে নেবো। আর ওই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সবল মাধ্যমিক পরীক্ষার্থীদের, কেউ যদি নিজের স্কুলে ভর্তি হতে চান তারা আগামী 1 থেকে 10 আগস্টের মধ্যে ভর্তি হতে পারবে। যারা স্কুল বদলের ভাবনা চিন্তা করছে তারা ভর্তির সুযোগ পাবে 11 থেকে 31 আগস্ট পর্যন্ত। ভর্তির সময় সরাসরিটা ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিত থাকতে হবে না, শুধু অভিভাবকদের স্কুলে গিয়ে ভর্তির প্রক্রিয়া সমস্ত কাজ করতে পারবেন। একই সঙ্গে তিনি এদিন এটাও জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কলেজের ভর্তি হবে অনলাইনে, কলেজের ভর্তির সময় তাদের দেখাতে হবে না মার্কশিট, তাদের দেখাতে হবে না কোনো মার্কশিট। তো এটাও ছাড় দিয়েছে। তবে কবে থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে তিনি এদিন কোনো আলোকপাত করেননি। আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে কলেজে কবে থেকে স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো, যদি আপনারা এই ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করেন,
আর এই ভিডিও শেয়ার করে আপনাদের সমস্ত বন্ধু বান্ধবীদের বান্ধবীদের কাছে জানিয়ে দেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অ্যালাউ করে দিন, যেন নেক্সট যে কোনো স্কলারশিপ ভিডিও, জব রিলেটেড ভিডিও আমি পাবলিশ করি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।